এই গাড়িটা যে যে লোক দিয়েছে আর কি, হ্যাঁ ওই লোক তো বলছে যে গাড়িটা আমার ভালো, এত কাজ কিসের জন্য আছে, এত দিন লাগবে কেন, তো এইগুলো কাজ দেখান, ওনাকে এই কাজগুলো দেখান, আমরা কতগুলো কাজ করছি এই গাড়ি দেখেন, এই পাড়াতুন বদলানো লাগছে, পাড়াদানি বদলানো লাগছে, তারপরে আপনি পাইনালের কাজ করা লাগছে, সাইডের কাজ করা লাগছে, এদিকে এগুলো দরকার, পুরো বডির সাইডটা কাজ করা লাগছে। উনি যে বলে যে আমার গাড়ি ভালো, ভালো গাড়ি দিছে, এতদিন লাগবে গাড়ি, এত টাকা খরচ হবে গা, এগুলো কি দেখেন, এগুলো কিছু ছিল, কিচ্ছু ছিল না, সব নতুন আমার লাগাচ্ছে, এগুলো প্রতিটা জিনিস নতুন, এই দরজার বেয়ারিংগুলো আছে সেগুলো নতুন, ওই সাইড নতুন, সামনে বাম্পার, চলুন দেখেন সামনে বাম্পার দেখেন, দেখেন এই বাম্পারটা থ্যাথারা বাম্পার ছিল, এটা আমরা তা কী করছি, আমরা রিপেয়ার করছি, উনি যে বলে যে গাড়ি ভালো, এই যে মোনার কাটে কাজ করা লাগছে, এগুলো কাটে কাটে কাজ করা লাগছে, এই দেখেন এই সাইডে আছে দেখেন কী অবস্থা, এই সাইডে জিনিসগুলো বাদ্যে বাদ্যে কাজ করা লাগছে দেখেন, এই নিচে দেখেন নিচের অবস্থাটা দেখেন দেখেন নিচে কী কীভাবে দেখবো, এই যে এই দেখেন এগুলো এগুলো দেখলেই হবে, এগুলো সম্পূর্ণ চেঞ্জ করা লাগছে, ওই লোক যে বলে যে গাড়ি আমার ভালো, ভালো গাড়ি দিচ্ছি, তারপর দেখেন ভিতরে এগুলো দেখেন কী ছিল এই গাড়িটা, কিচ্ছু ছিল না, এটা খালি শুধু একটা নাম মাত্র একটা গাড়ি, আসেন এদিকে আসুন, এদিকে আসুন, আচ্ছা আসেন এদিকে আসুন, এই যে দেখেন এই যে ভিতরে এগুলো সম্পূর্ণ কাটা কাটা বাদ দেয়, নতুন নতুন সিট দেখ কাজ করা লাগছে, এই সাইডে ধরেন এই সাইডে ধরেন এই সাইডগুলো দেখেন কী ছিল এই গাড়িটা, কিচ্ছু ছিল না এই গাড়িটা, খালি গাড়ি একটা নাম মাত্র একটা গাড়ি, এই শাখার অবস্থা দেখেন, এই শাখা চলতে পারে, এই শাখা কোনদিন চলতে পারে দেখেন শাখা, হ্যাঁ শাখা দেখেন, উনি যে বলে আমার গাড়ির খরচ নাই দেখেন, হ্যাঁ শাখার অবস্থা পুরোটাই শাখা বাতিল, একদম বাতিল, ওই শাখা দিয়ে গাড়ি চলবে না, এইরকমই, তারপরে এই দেখেন ভালো করে দেখেন, ওনাকে দেখানি, ওনাকে একটু দেখেন যে আপনি যে, হ্যাঁ প্রিন্সিপালকে ওনাকে একটু দেখেন যে ভালো গাড়ি দিছে দেখেন, এই দেখেন মানে প্রিন্সিপালের উদ্দেশ্যে কী বলতে চাচ্ছেন আপনি, এই যে দেখেন ফের পরে বলতেছি, আচ্ছা এই দেখেন আগে দেখাচ্ছেন, হ্যাঁ দেখা দেখেন, মানে এগুলো সবই কাজ করতে হয়েছে, হ্যাঁ এই তো ভেতরটা দেখেন সবই ঝালাই করতে হয়েছে, সব নতুন সিটে নতুন নতুন সিট দিয়ে কাজ করা লাগছে, আচ্ছা ঝালাই তো থাকলোই, আচ্ছা কিন্তু তারপরে যে কাজগুলো করা হচ্ছে নতুন সিট দিয়ে কাজ করা, মানে কাজ করে যেন শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না এখন পর্যন্ত, এত কাজ এই গাড়িটা এখনও মনে করেন তাদের দুই দিন লাগবে কাজ শেষ করতে, এখনও দুই দিন লাগবে দেখেন, এটা আমার কাজ শেষ রং করে যাওয়া আছে কিন্তু পুরোটাই নতুন সিট, পুরোটাই কি এটা পুরোটাই, পুরোটাই নতুন সিট দিয়ে কাজ করা হচ্ছে, এবং তাতে বাদ দেওয়া লাগছে পঁচা, এগুলো জিনিসগুলো পঁচা, আচ্ছা আমরা কাটা কাটা বাদ দিয়ে কাজ করছি, এটা রং করে দেওয়া আছে বোঝা যাচ্ছে না ঠিক মতো, আচ্ছা এর উপরে দেখলে বারে বুঝতে বুঝতে পারেন, এগুলো কি গাড়িটা দিছে ঠিকই আছে ভালো, কিন্তু এই যেভাবে প্রত্যাশা করছিলেন ঠিক সেভাবে আপনাদের, না সেভাবে নাই গাড়ি, আপনাদের একটু লোকসানে পড়তে, লোকসান মানে হাবি লোকসান, এটা লোকসানে পড়তে হয়েছে, তারপর প্রিন্সিপাল আবার মানে উল্টা গুতা দিচ্ছে আর কি, উল্টো গুতো দেওয়ার কোনো যুক্তি নেই, তারও সাহস দিবে যে না গাড়িটা আমি দিছি, ওনারা কাজকাম করে গাড়িটা নতুন করে সকস করে আমাকে দেখাক, এই ধরনের কথাবার্তা বললে মনটা ভালো লাগে, কিন্তু ওনার কথা যে আমি গাড়ি ভালো গাড়ি দিছি, এতদিন লাগবে গা, এত টাকা লাগবে গা, কিসের জন্য লাগতেছে এটা, আচ্ছা আচ্ছা বলেন, দেখতাম দেখতেছেন তো বাস্তব, দরজাগুলো কি অবস্থা ছিল, দরজাগুলো তো একদম একেবারে না খাস্তা না চলার মতো, এগুলো বহুত কষ্ট গেল, যে বিয়ারিং আছে ভিতরে, তারপর তো ঘরের জিনিসটা, আচ্ছা এগুলো একটাও ছিল না, আচ্ছা খালি দরজাটা কোনো হারে লাগানো ছিল, আচ্ছা আচ্ছা তাহলে ভালো থাকবে, বলেন যাক তারপরেও আপনারা কাজ করতেছেন, মানবিক একটা কাজ করতেছেন, হ্যাঁ 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 ইনশাল্লাহ গাড়ি ইনশাল্লাহ ভালো হবে, হাজির সাহেব বলেন যে আপনি ওইভাবে কথাবার্তা বলেন না, একটু ভালো করে কথাবার্তা, তার একটু সাহস দেন, গাড়ি আপনার গাড়ি তো হাজির ওই ওনারই গাড়ি, তো ওনারই তো গাড়ি, ওনারই গাড়ি, ওনার গাড়ি ওনার গাড়ি আছে, নাম তো ওনারই থাকবে সারা জীবন ভর, যেন একটা গাড়ি দিছে, আমরা চাই যে গাড়িটা ঠিকঠাক মতো করে দিই, ওনার রাতে নাম থাকে, টাকা পয়সা বড় কথা নয়, ঘুরাচ্ছে না কাজ, একটা না একটা বার হতেই চাক, আমি মনে হয় আগে শেষ করবো, হয় না দেখেন এই গাড়ি,
আজ ওনাকে বলে একটু সাহস দেন তাদেরকে সাহস দেন তাই না রাত দিন পরিশ্রম করছেন, আপনাদের পরিশ্রমের মূল্য নাই, একদম বিনামূল্যে নিঃস্বার্থে জনগণের জন্যই মূলত আপনারা এটা করতেছেন। আপনাদের জন্য শুভকামনা, আপনাদের অটো কমপ্লেক্সের জন্য শুভকামনা। আমরা দর্শক পরবর্তীতে আপডেট আপনাদের দিব যে কী অবস্থায় রয়েছে। এখন এই ছিল এখানকার সর্বশেষ আপডেট।